নমস্কার বন্ধুরা আজকে রেসিপি এঁচোড়ের নিরামিষ তরকারি তো এঁচোড়কে আমি প্রথমে ধুয়ে নিয়েছি আর মোটা মোটা করে ডুমো ডুমো করে এরকম আলু কেটে নিয়েছি আর এঁচোড়কে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রথমে একটা সিটি মেরে নিচ্ছি প্রেসারে আর এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু নুন আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে সব জায়গায় তেলটা মিশে যায় আর এঁচড়টা একটু প্রেশারে একটা সিটি মেরে নেবো বা ভাপিয়ে নেব আপনারা চাইলে কড়াইতেও ভাপিয়ে নিতে পারেন এবার নর্মাল একটা কড়াই নিয়েছি ছোট আর এখানে আমি কিছু মশলা ভেজে নিচ্ছি গোলমরিচ এলাচ দারচিনি লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা হালকা করে এক মিনিট একটু ভেজে নেব। তো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে হয়ে গেলে এইভাবে নেড়ে নেড়ে ভেজে নেব নিচ্ছি যাতে এঁচোড়ের ফ্লেভারটা খুব সুন্দর আসে এবার একটা মিক্সিং যা নিয়ে নিয়েছি তাতে নিয়ে নিয়ে দুটো টমেটো কেটে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি গোটা জিরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো আদার টুকরো আর আমি যে মশলাটা করে নিয়েছিলাম ভেজে নিয়েছিলাম সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি পাঁচ ফোরনটা ফুটতে শুরু করেছে এবার আমি দিয়ে দিচ্ছি আলু আলু যেটা আমি কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি ভেজে নিচ্ছি তার জন্য নিয়ে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে আমি আলুটাকে এইভাবে ভেজে নেব এক মিনিট মতো এক মিনিট ভাজা হয়ে গেলে এক মিনিট ভেজে নিচ্ছি আর এক মিনিট পরে আমি আলুটাকে যাতে সেদ্ধও হয়ে যায় সেইভাবে ভেজে নিচ্ছি এক মিনিট আবার ঢেকেও দিয়েছিলাম মিডিয়াম আছে আর আমি যে সেদ্ধ করে রেখেছিলাম যেটা সেদ্ধ করতে এঁচড়টা দিয়েছিলাম সেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আমি সেটা ঝুড়িতে ঢেলে নিয়েছি আর আমি যে মশলাটা তৈরি করতে দিয়েছিলাম মশলাটা হয়ে গেছে আলুটা এক মিনিট মতো ভেজে নিয়েছি নিয়ে আমি সেই মশলাটা দিয়ে দিয়েছি পেস্টটা দিয়ে আমি আলুটাকে ভালো করে কষাই করে নিচ্ছি আর মশলাটা ভাজতে ভাজতে আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে তো এইভাবে মশলাটাও ভাজা হয়ে যাবে আর মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন কড়াই থেকে উঠে আসবে বা তেলটা ছেড়ে দেবে তা আমার মশলাটা হয়ে গেছে আরও আমি দু মিনিট এইভাবে মশলাটা ভালো করে ভেজে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা ভাজা হয়ে গেছে আমি যে সেদ্ধ করে রেখেছিলাম যে এঁচোড়টা সেটা আবার আমি দিয়ে দিয়ে দিচ্ছি এঁচোড়টা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে এঁচোড় মশলাগুলো এঁচোড়ের মধ্যে ভালোভাবে অবজার্ভ হয়ে যায় আর দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে কিন্তু লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন কালার হবে বলে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটা এসড়টার মধ্যে ঢুকে যায় এবার এভাবে আমি নাড়তে থাকবো তিন থেকে চার মিনিট আর ভাজা ভাজা হয়ে যাবে আমার সমস্ত মশলা এবং সবজিগুলো এবার আমি আগে নুন দিয়েছিলাম আবার একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে পুরো পরিমাণ মতো নুন আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি মিডিয়াম আছে আমি দু মিনিটের জন্য একটু ঢেকে দেব যাতে স থেকে হালকা যে জলটা বেরোবে সেই জলটা দিয়ে সমস্ত সবজিগুলো সব সেদ্ধ হয়ে যায় তো আমার সব ঢেকে দিয়েছি এবার আমি তারপরে আবার একটু নেড়ে দিচ্ছি আর দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি আমি যে এঁচুরটা সেদ্ধ করে রেখেছিলাম যে জলটা ছিল গরম জল সেই জলটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব জলটা দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর আলুগুলো কিন্তু আমার সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দিচ্ছি এবার ফুটে ওটা পর্যন্ত অপেক্ষা করব এবার ফুটে উঠবে ভালোভাবে ফুটিয়ে নেব এবার আমি এই তেজপাতাটা তুলে ফেলে দেবো কারণ তেজপাতা আমার আর লাগছে না তেজপাতা থেকে যে ফ্লেভার বেরোবার সেটা কিন্তু বের হয়ে গেছে আমার আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি হাই ফ্লেমে তাতে করে আমার এঁচোড়টা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আগে দিয়ে দিয়েছিলাম আর এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা আর একটু চিনি দিয়ে আবারও ফুটিয়ে নিচ্ছি আর এই নিরামিষ তরকারি তো নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে ভালো লাগে তো সেই জন্য একটু ঘিটা দিলাম একটা সুন্দর ফ্লেভার আসবে আর দিয়ে এইভাবে আমি আবারও এক মিনিট ফুটিয়ে নেবো তো এক মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি তো এই যে দেখুন আমার এঁচোড়ের রেসিপিটা কিন্তু হয়ে গেছে নিরামিষ দিনে এরকমভাবে আপনারা এঁচোড়টা বানিয়ে নিতে পারেন আর এইভাবে এঁচোড় রান্না করলে যে কেউ কিন্তু হাত চেটে ফুটে খাবে তো এঁচোড়টার কালার দেখুন কি সুন্দর হয়ে এসছে আর এই এঁচোড়ের রেসিপিটি কিন্তু দুর্দান্ত খেতে হয় তো আমার এঁচড়টা রেডি হয়ে গেছে আর এইভাবে আপনারা নিরামিষ দিনে এই এঁচুরটা এরকম এঁচুরের রেসিপিটা আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন আর খুব সুন্দর হয় এইভাবে নিরামিষ পদ্ধতিতে সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি তো আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আবার দেখা হচ্ছে নতুন একটি রেসিপিতে তো আজ এই পর্যন্ত